আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। গতকাল 30 অক্টোবর রোজ সোমবার বংশাল করিম কমিউনিটি সেন্টারে বাংলাদেশ চামড়াজাত দ্রব্য প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতি সকলে মিলে ঐক্য করি চামড়া শিল্প রক্ষা করি এই স্লোগানকে সামনে নিয়ে নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিষেক অর্জন উদযাপন উপলক্ষে অনুষ্ঠানটি কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু করেন এবং নবনির্বাচিত কমিটির সকল সদস্যদেরকে শপথ গ্রহণ পাঠ করান প্রধান নির্বাচনী কমিশন ও সম্মানিত FBCI পরিচালক হাফেজ মোহাম্মদ হারুনুর রশিদ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোহাম্মদ আবু হানিফ সরকার, নবনির্বাচিত সভাপতি বাংলাদেশ চামড়াজাত দ্রব্য প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতি। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন হাজি জানে আলম, সাধারণ সম্পাদক সহ বাংলাদেশ চামড়াজাত দ্রব্য প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতির সকল সদস্যগণ। এদিকে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন এবং তাদের হাত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন আবু হানিফ সরকার, হাজি মোহাম্মদ জানে আলম, মোহাম্মদ ফরিদ মিয়া, মোহাম্মদ জিয়াউর রহমান, মোহাম্মদ দুলাল চৌধুরী, মোহাম্মদ জসিম তালুকদার, মোহাম্মদ শাহিন আলম, মোহাম্মদ রাসেল রহমান, মোহাম্মদ শামীম শাহ, মোহাম্মদ সাখাওয়াত হোসেন সজীব, মোহাম্মদ জিয়াউল হক জিয়া, মোহাম্মদ কাইম চৌধুরী, খন্দকার বিল্লাল হোসেন, মোহাম্মদ মুরসালিন খন্দকার, মোহাম্মদ মীর খোকন সেন্টু, মোহাম্মদ হাজি মোহাম্মদ মাসুম, মোহাম্মদ মোরশেদ আলী, মোহাম্মদ মীর রায়হান, মোহাম্মদ খোকন মিয়া, মোহাম্মদ ইয়াসিন মিয়া, মোহাম্মদ উজ্জ্বল আহমেদ, মোহাম্মদ কাউসার আহমেদ, মোহাম্মদ মিয়া শরীফ সহ আরও অনেকে। এই অভিষেক অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে জাঁকজমকভাবে আপ্যায়নের পর সভাপতি সমাপনী বক্তব্য রেখে শেষ করেন। আপনাদের দায়িত্ব আজকে ওনারা আল্লাহকে হাজির না দিয়ে শপথ করেছে, আপনাদের বিপদ আপদে যে কোনো সমস্যায় ওনারা এগিয়ে যাবেন। একটা সংগঠন কেন হয়? একটা সমিতি, সমিতির সদস্যদের জন্যই কিন্তু সমিতি, সমিতির জন্য সদস্য না, এটা মাথা রেখে কাজ করতে হবে। এই কারণে একটা সংগঠন তৈরি হয়, হাতে গোনা কয়েকজন আরম্ভ করে এটা বিপুলভাবে এটা ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আজকে একটি এলাকায় একটা সংগঠন হয়, তারপরে একটি থানায় হয়, একটি জেলায় হয়, সারা দেশে। আজকে কিন্তু আমাদের এই সংগঠনটি জাতীয়ভাবে বাংলাদেশভাবে পরিচিত হয়েছে, কারণ বাংলাদেশ চামড়া জাতীয় প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতি, এগুলা সারা বাংলাদেশে এটা প্রচারণা ছড়িয়ে দিতে হবে, কমিটিগুলো করতে হবে। আজকে এই মালিকা এই চকবাজার কিংবা যাত্রাবাড়ি কিংবা এইভাবে শুধু না, আজকে যেহেতু আপনার পরিধিটা বাড়িয়ে দিয়েছেন জাতীয়ভাবে বাংলাদেশব্যাপী হয়েছে, এই জন্যই ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গায় জায়গায় এইখানে কারা কারা ব্যবসায়ী করে এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত তাদেরকে খুঁজে খুঁজে বের করে ওদেরকে চা দাওয়াত দিয়ে আপনাদের সংগঠনে এনে এবার পর্যন্ত তাদের ওখানে গিয়ে গিয়ে কমিটি করে আপনাদের নেতৃত্বে সবাইকে এক ছাতার নিচে আনতে হবে। তাহলে আপনারা শক্তিশালী হবেন, সরকার জানতে পারবে যে না এই ধরনের একটা এত বড় সংগঠন হয়েছে। আচ্ছা কিন্তু বিপুল সদস্যর উপস্থিত প্রমাণ করে আপনারা ঐক্যবদ্ধ এবং সুশৃঙ্খল একটি সংগঠন। আমরা ভেবেছিলাম যে এই সংগঠন এই নির্বাচনের সমিতি অনেককে দেখলাম, কিন্তু আজকে আপনারা কি সুন্দরভাবে পরিচালনা করতে পারবে কি না, কিন্তু আজকে আমাদের দেখে মনটা ভরে গিয়েছে। হানিফ ভাই একজন ডাইনামিক লিডার, ডাইনামিক একজন সভাপতি, জানে আলম ভাই সহ ওনার কমিটির ট্রেজারার সাহেব যে তার বক্তব্য পেশ করছেন, আইবে হিসাব দিয়েছেন, আমি বিশ্বাস করি এই সংগঠন অনেক এগিয়ে যাবে। আজকে আমাদের ছোট ভাই পুরো প্রত্যেকটা আমাদের কমিটির সাহেব ওনার দেখা করলাম, ওনার মুখের কথা তারা বুঝতে পারলাম আপনাদের এখানে অনেক। আমি যদি সবাইকে মানে সবার ডেজিগনেশন নিয়ে কথা বলি, সবার নাম কিনে তাহলে আমার সামনে দাদার বাইরে আছে, আমার এমনিতে অনেকটা বিরক্ত। আর আজকে দেশের পরিস্থিতিটাও ভালো নেই, যে কারণে বক্তব্য বড় আমি দীর্ঘত করার চেষ্টা করব। তারপরে কিছু না বললেই নয় দেড়জনের কথা, আজকে যারা আমাদের সামনে আছেন অনেকের নামটা আমি বলবো না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ সবাই আমাদের আপন, মানে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি এবং প্রত্যেকটা লোক ব্যবসা। এই দিকে আমি নাই যে কিছুটা কথা নির্বাচন থেকে নিয়ে আজকের পর্যন্ত কিছু কথা না বলতে দিন। সম্মানিত সদস্য ভাইরা, আজকের দিনে বিশেষ অতিথি, আজকে আমাদের মধ্যে যেসব বিশেষ অতিথিবৃন্দ আছেন এর মধ্যে একজন বিশেষ অতিথি যিনি আছেন উনি কিন্তু আমাদের প্রধান নির্বাচন কমিশন, আর একজন আছে সফল ভাই, উনিও নির্বাচন করছেন।
আর একজন আছেন জাহিদ ভাই, উনিও নির্বাচন কমিশন। কিন্তু আমরা আজকে যা কোনো কারণে আমাদের অভিজ্ঞতা আলো হয়েছে এখান থেকেও ওনাদের কাছে নির্বাচন কমিশনার হিসেবে অনেক কিছু ওখানে দেওয়া তার দিদি ভাই মানে দেখাই হোক যে করবে লোক হয়তো ওনারা ভালো লোক সব কিছু মেনে নেন সম্মানিত ব্যক্তিরা সব সময় ছাড় দেওয়ার চেষ্টা করেন ওনাকে গোল গোল যদি ধরেন এই জন্য ওনাদেরকে ধন্যবাদ। একটু কথা আমি প্রথমে সফর বয়স সম্বন্ধে একটু বলিনি যে কথাটা না বলতেই নয় আপনারা অনেকেই জানেন না নির্বাচন সম্বন্ধে যারা আমরা ভিতরে ছিলাম অনেকেই আমরা ভিতরের খবরটা রাখি না আমরা শুধু বাহিরের খবর পেয়ে থাকি। সফর ভাই অনেক কঠিন একজন ব্যক্তি, ওনাদের হাতে যখন আমাদের নির্বাচনের দায়িত্ব অর্পিত হলো তখন কিন্তু আমি একটু দ্বিধা দ্বন্দ্বতায় ছিল আসলে নির্বাচনটা কোন দিকে যাচ্ছে উত্তর নির্বাচনটা কি হচ্ছে কি ঘোরাঘুরি করছে সময় কেমন হচ্ছে তখন কিন্তু আমি একটু আনন্দিত ছিলাম। তবুও আমার মনে একটা খুব সাহস ছিল যে আসলে নির্বাচনটা হবে এবং সুন্দরভাবে হবে। সফল ভাই এমন একজন কঠিন ব্যক্তি, এমন একজন ভালো লোক, উনি কিন্তু বিন্দু পরিমাণ ভিতরে কোনো সাড় দেয় মানে উনি কোনো সাড় দেয় না আমাদের এই নির্বাচনের জন্য এখানে ওখানে সেখানে একটু বা দুর্নীতি বা সদনীতি এ ধরনের পুরো কর্মকাণ্ড উনি করেন। সেই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে আমার সদস্যদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর একটু কথা, এক বিসিসিআই পরিচালক হামেদ হারুন ভাই, ওনার সাথে যখন আমি আমলা থেকে মিটিং করি, হ্যাঁ যখন কথা বলি তখন থেকে নির্বাচনের শেষ পর্যন্ত উনি যে পরিচয়টা আমাদের মধ্যে দিলেন এমন ছোট্ট একটা সংগঠনের মধ্যে উনি এত পরিশ্রম করেছেন, এত সাবলীল বাচন ভঙ্গি এবং কথাবার্তা কার্যক্রম কার্যকলাপ, ওনাকে আমরা যে ভাষায় ধন্যবাদ দেব সেই ভাষাটুকু আমরা জানি না। উনি অত্যন্তই এক সম্মানিত ব্যক্তি নির্বাচন পরিচালনার জন্য আমার মনে হয় শুধু বাংলাদেশ না জায়গায় কথাটা বলে গেছেন পৃথিবীতেও 96% এবং 97% ভোট নেওয়ার কোনো সংগঠনে নির্বাচন বা সরকার নির্বাচন হয়েছে না। আমি হয়তো জানি হয়তো 100% নির্বাচন হইতে পারে। এর জন্য আমরা যেমন সবাই এদিকে একটু পরে আসছি আমাদের হারুন ভাইয়ের জন্য এই ধন্যবাদ স্বরূপ আমি আমার সকল সদস্য ভাইয়ের পক্ষ থেকে এবং আজকের বিশেষ অতিথির জন্য একটা কি হাত তালি ওনারা পেতে পারেন না ধন্যবাদ আমার সদস্য ভাইদেরকে। এই নির্বাচনের সময় রাত টোটালি 24 ঘন্টা আপনাদের শ্রম, আপনাদের মেধা, আপনাদের দায়িত্বশীলতা এবং এই সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা যে পরিশ্রম করেছেন, যাদেরকে নির্বাচিত করেছেন, আমাদের সেক্রেটারি সাহেব বলে গেছেন আমার মাইকের কারণে হয়তো অনেকটা এলোমেলোর কারণে অনেকগুলো কথা আমরা শুনি না বা বুঝি না বা বোঝার চেষ্টা করি, উনি কিন্তু কিছু কথা বলে গেছেন। আজকের এই পরিবেশ সৃষ্টি হওয়ার কথা ছিল, আমি যদি বলি আমি মুখে বলি একটা অন্তরে থাকে একটা তাহলে মনে হয় একটা তাহলে এটাই বাস্তব। হ্যাঁ আপনারা যেই শ্রম দিয়েছেন আমাদের কাছে আমি এখানে দাঁড়িয়ে স্বীকার করতে হবে, সাধারণ সম্পাদক স্বীকার করতে হবে যারা আমার পিছনে দাঁড়িয়েছেন প্রত্যেকটা সদস্য আমাদেরকে ভোট দিয়েছে, আমাদেরকে ভোট দিয়ে ওনাদেরকে নির্বাচিত করেছেন, আমাদের উপরে দায়িত্ব দিয়েছেন, আমরা দায়িত্ব নিয়েছি। আজকে যে আমরা যে শপথ বাক্য পাঠ করেছি এমন শপথ বাক্য পাঠ করেই নির্বাচনে গেছি এবং প্রত্যেকটা লোকই নির্বাচনে এই শপথ বাক্য নিয়ে গেছে আমরা এই সংগঠনের খেদমত করব, এই সদস্যদের কাজে লাগবো, এটাই ছিল আমাদের ভেতরে। কিন্তু এখনকার অবস্থায় মনে হয় আসলে তেমনটা হয়তো আমাদের মনে ছিল কিনা সন্দেহ আছে, আমরা নেতৃত্বটাই মনে হয় আমাদের কিছু কিছু লোকের দরকার ছিল, এটা আমার মনে হয়, আপনাদের কি মনে হয় আমি জানি এটা আমার খেয়াল ধারণা আছে, নয়তো আজকের পরিবেশটা আরো অনেকটা ভালো হওয়ার কথা ছিল। আমি যেই দিন এই অনুষ্ঠানটা করি আমার অন্য একটা কর্মকাণ্ড কারণে আমি একটু ব্যস্ত ছিল, সাধারণ সম্পাদক বলেছেন আপনি অন্য কাজে ব্যস্ত এই কাজটা আমাদেরকে করতে দিন, আপনি তো রেস্ট নেন, আমি অত্যন্ত আনন্দিত অত্যন্ত খুশি হয়েছি এই বিষয়টা আমি শুনি। আমি কিন্তু প্রত্যেকটা চেয়ারের পিছনে ওনাদেরকে আমি বলেছি আমার পাশে কে বলবি কথা দিয়েছিলাম আমার পাশে যিনি পরাজিত হন পরাজিত হন নাই এই নির্বাচনের জন্য বলিষ্ঠ ভূমিকা পালন করেছে
Pada sita itu sendiri, cabur bawa hamil. Tarbor amade pandan itu di, tarbor amade bisa itu di, ini baru besar, pada sih. Semua ini kesudut semua itu, onik ratro. Besi semua ini orang cek cabur mana, ekpro amade ke kasus itu beri dia saja. Iti mungkin mudah, apna jadi mobile jadi android mobile aja. Tadi mobile, sederhana semua itu saya ber, abang amat personal number ta, zee number ya, apna jadi praktek kasus itu. আপনাদের নাম্বার আমার মোবাইলে সেভ করা আছে বলে ফোন তো করেন নাই বোর্ডের জন্য এমন তো কথা হচ্ছিল না প্রত্যেকটা লোকের যদি দিন পাঁচের পরে যদি তো নতুন সিম কিনা থাকে সেই নাম্বারটা আমাদের কাছে নেই নাতো প্রত্যেকটা সদস্য আমার কাছে ফোন করবেন প্রত্যেকটা লোকে আমি বলতে পারবো ইমোকে ফোনে ওই নাম্বারটা তো নাম্বার তো আপনাদের মোবাইলে চলে গেছে রাতে সেক্রেটারি বলে গেছে যে কোনো সময় যে কোনো সমস্যা যদি আমাদের যতটুকু সাধ্য আছে ততটুকু আমরা চেষ্টা করব যাতে আমরা রাস্তাঘাটে হ্যারাসমেন্ট না হয় এই কাজটাও করব কিন্তু আসল কথা যদি আমরা বলি আজকে যে জায়গায় এসেছি যেই জায়গায় এনেছেন যেই জায়গায় দায়িত্ব দিয়েছেন আজকে এই সংগঠনের নির্বাচনের মাধ্যমে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনারা রাত দিন চেষ্টা করেছেন আমরা যে দায়িত্ব নিয়েছি আমরা সেক্রেটারি আপনাদের কাছ থেকে ওয়াদা নিয়েছি যে আপনারা আমাদেরকে সহায়তা করবেন আজকে কিন্তু লোক আপনারা আসেন নাই কম আসেন নাই কিন্তু মোটামুটি কিন্তু স্বতঃস্ফূর্ত উপস্থিতি আপনাদের হ্যাঁ এই উপস্থিতির জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এই পরিস্থিতির মধ্যে আপনারা আসার জন্য তবে সম্মানিত সদস্যবৃন্দ আমরা ইদানিং কিছু কিছু কাজের জন্য চেষ্টা করেছি যে প্রেক্ষাপটগুলো বিবেচনা করেছি কোন জায়গায় আমাদের সংগঠনের সমস্যা কোন জায়গায় হাত দিলে যে আমাদের এই সংগঠনে কিছু সমস্যা হয়তো সমস্যা সমাধান হবে যেমন আমাদের আরব হাবে আরব ভাই বলে গেছেন যে আমাদের ফান্ডেরও দরকার আছে সব কিছু দরকার আছে আমরা এমন কিছু প্রক্রিয়া করব যেহেতু আপনারা নির্বাচিত করেছেন আমাদেরকে আমরা ইচ্ছা করলে কার্যকরী পরিষদ যে কোনো সিদ্ধান্ত নিয়ে পাস করে আপনাদের উপর চাপিয়ে দিতে পারে কিন্তু আমরা মোটেও সেটা করব আপনাদের তো দায়িত্ব নিয়েছি প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে জানিয়ে বুঝিয়ে ওই কাজগুলি আমরা করার চেষ্টা করব এর মধ্যে কিছু কিছু লোক আছে যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে যারা আমরা সৃষ্টি হয়েছে যেমন বাংলাদেশের জাতীয় খেলা কি আপনারা জানেন তো সবাই জানেন তো আশা করি সবাই জানেন কাবাডি না মানেটা কি সামনে যাবি এক চুলো দেখে দিলাম তাই না কিছু নেই কাজ করতে দেব ভালো কাজ সমালোচনা করব খারাপ কাজ সমালোচনা করব এটার মাত্রা কিন্তু খুব আছে সাধারণ সম্পাদক আমরা বলছি আবার আমি কথাটা রিপিট করছি এই 2% লোকের মনে করবেন না আপনাদের চাইতে জ্ঞানী আপনাদের চাইতে বুদ্ধিমান আপনার মেধা দিয়ে আমরা ব্যবসা করি আপনি চিন্তা করবেন উনি যে আমাকে বুদ্ধিটা দিয়েছে আজকের অনুষ্ঠানে যাই না সমস্যা আছে আসলে কি কাজটা ভালো করলো উনি শুনেন আমার কথা শুনেন ওনার কথা শুনেন যার কথা শুনেন সবার কথা শুনেন কিন্তু আপনাদের ভিতরে কি আছে একটা বিবেক আছে যেখানে আপনি বলতে এটা ভালো এটা মন্দ সেই ভালো রইল তবে আমরা যে কর্মকাণ্ড দিকে এগোচ্ছি এই মধ্যে প্রথম যে কাজটা আজকে আপনাদের কাছে কোটা কোটি একটা অনুমতি নিতে চাই শ্রমিকদের যে বিষয় হ্যাঁ একটা নাম্বার ওয়ান একটা পয়েন্ট আজকে নিয়ে আসি শ্রমিকদের বিষয়টা যে আমাদের এখানে শ্রমিকরা তারা এত এখন চাকরি করে আমাদের মধ্যে সমস্যা হয় যে এখন টাকা এই যে বিষয়বস্তুগুলো শ্রমের বিষয়গুলো সেই কারণে আমরা একটা বিষয় আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি এবং আনছি যেটা আমাদের কাছে এখানে প্রিন্ট করা আছে হয়তো আপনাদের হাতে হাতে যাবে না হয়তো পাবেন হয়তো পুরো পুরো নেবেন নয়তো খুবই কিছু কোণের মধ্যে চলে যাবে এটা বিষয়টা হলো আপনাদের চাঁদা আমাদের সবসময় দিতে হবে এটা আমরা বলি নিছি চাঁদা যাতে না দেওয়া লাগে এমন কিছু প্রেক্ষাপট এমন কিছু সিস্টেম আমরা এই সংগঠনে করব যাতে চাঁদাটা না দিতে হয় সাধারণ সম্পাদক বলে গেছেন ওনার কিছু কিছু ফর্মুলা দিয়েছেন এইভাবে সদস্য করবে কত একবার যদি ভাট হয়ে যায় এবং আপনারা যদি সহায়তা করেন মাসে মাসে এক টাকা দাদা দিতে হবে তবে আপাতত এই সংগঠন চলার জন্য কিছু না দিন হয়তো আপনাদের উপরে একটা চাঁদা ব্যয় হবে সেটা হয়তো 100 টাকা
সবাই আপনারা বলছেন 200 টাকা আমাদের 100 টাকা করে আমরা চাঁদা বিতরণ করব ইনশাআল্লাহ আপনার কাছে 100 টাকা আসলেই কিছু না যদি চেষ্টা করেন ইনশাআল্লাহ দিতে পারবেন আর যে কর্মকাণ্ডটা আমরা হাতে নিয়েছি এটা যদি আপনারা 100 টাকা করে একটা ফর্ম কিনে নিয়ে যান একটা ভয় মানে কাজ আর কি মানে একটা ভয়ের ভিতরে যদি আপনারা থাকেন তাহলে কাল ধরে সমস্যা সমাধান হয়ে যাবে যদি আমার একটা শ্রমিককে যদি আমি নিয়োগ করে দিই তার যদি একটা টাইম দিই যেমন মনে করেন আমরা রাত দিন কাজ করে 9টা পর্যন্ত করে 10টা পর্যন্ত করে এটার মধ্যে বাংলাদেশের আইনে আলো হয় আমাদের সমাজটা অনেক ভালো হয়ে যায় বাংলাদেশের সংবিধানে এমন কিছু নিয়ম নাই বেসরকারি দোকান যারা আছে আমরা কিন্তু আমরা নিজেদেরই আমাদের সময়টা নির্ধারণ করি 11টা পর্যন্ত ফ্রি 7টা পর্যন্ত ফ্রি 8টা পর্যন্ত ফ্রি এটা সরকার হস্তক্ষেপ করতে পারে তবে সরকার যেসব বিষয়ে হস্তক্ষেপ করে এইসব বিষয়গুলিতে আমরা যাব আপনারা দয়া করে যত জন কারিগর আছে এমন আমরাও কি কার্যকরী প্রথমেই 48 এর কারণ 48 টাকার কাছে 48 টাকার কাছে তারপরে 100 টাকা করে যদি নেই 4000 টাকা 4000 টাকা আমার যে প্রফিটটা এতক্ষণ ব্যাখ্যা করে বিশ্লেষণ করে আপনাদেরকে বোঝাতে হবে হ্যাঁ আপনারা বুঝবেন একটা কাজ করবেন এটা নিয়ে এই কারিগর থেকে আবার রাখতে হবে যে কারিগরটা আমার কাছে 4000 টাকা নিলে আমি মিনিমাম একটা সময় পাই আমিও যেন টার্গেটটা সময় এর মধ্যে অনেক কিছু নিয়ম অনেক কিছু না ছোট 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 নিয়ম আছে শুধু আপনারা এই কাজটা এই সংগঠনের জন্য সহায়তা করেন ইনশাল্লাহ আপনারাও লাভবান হবেন সংগঠনও লাভবান হবে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবেন তারপরে একটার পর একটা প্রক্রিয়া তো আমরা চেষ্টা করবো এবং আপনাদের সহায়তায় চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে শুধু একটা বিষয়ের উপরে আর ভক্তবন্ধু অভিষেক হওয়া যাবে না বাইরের অবস্থা খুবই খারাপ এটার মধ্যে আমরা বড় করবেন এটা যাবে আমরা খুবই যথা অতি দ্রুত আমরা চেষ্টা করেছিলাম আজকে এই অ্যামাউন্টটা এখানে খরচ না করে আমরা অফিসটা সুন্দর করে অফিস উদ্বোধন করবো সেখানে আমরা তো কিন্তু অনেক ধরনের কথাবার্তা আছে যে তারা কোনো সাথে করলো না বিদ্যুৎ করলো না আসলে আমরা সবাই আজকে যারা বসে আছেন সবাই কিন্তু 3 দিন হয়তো মার্কেট বন্ধ থাকবে টাকা লাগাবে না পয়সা লাগবে না কারিগরের ব্যাপার আছে ব্রেনের মধ্যে ভালো কাজ করতে গেলে আসলে টাকাটা লাগে পকেটে টাকা না থাকে কোনো ভালো কথা আমার বাসা ভালো লাগবে না এখন যদি আমাদের পকেটে 2000 টাকা না থাকে কারিগরের খরচ যদি না নিতে পারেন মনে হওয়ার নাম লাগে নাম লাগে কথা বন্ধ করে আসলে ওইখানে টাকার কথা এই কারণে সময়টা একদম ছোট করে নিয়েছি আজকে মনে না আপনার কিছু করার মধ্যে হয়তো আমাদের আপনাদের যেন যা কিছু আছে একটু মনে হতো ওখানে গিয়ে আপনার ধন্যবাদ দেবেন এর মধ্যে আমরা আমাদের যে মূল্যবান ব্যক্তি বোকরা আছেন ওনাদের কেস বিতরণ করবো হয়তো 5-7 মিনিট আপনার এই প্রফেক্টটা করে ভালো হয় পশু পরিশোধনের ব্যাপার আছে আপনারা রাখবেন খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু নিতে বলে গেছি সেটা কেটে থাকবে আমাদের কার্যকরী পদের প্রত্যেকটা লোক যাতে কেটে থাকে এবং কেউ যাতে গামা মারার চেষ্টা না করি সেই দিকে লক্ষ্য রাখি আগামীতে আবার দেখা হবে আবার কথা হবে মূল্যবান ব্যক্তিদের নিয়ে কথা হবে তবে একটা জিনিস বলি আমরা যে অফিসে করতেছি ঝাড়দার অবস্থা থেকে খালি এই বিষয়টা মেমোরিতে না নেই যারা কার্যকরী পরিষদ আছে তারাই সব ভাই বার করলো আমরা তো ভাগিদার হবো না আপনারা তো ভাগিদার হবো এই নির্বাচন করেছেন আপনাদের খরচ হয় না অনেক খরচ হয় আমাদের অফিসের দিকে একটু লক্ষ্য রাখলে মানে সবাই আমরা পিছনে বাইরে এবং সবার কাছে একটা নিবেদন এই অফিসের মধ্যে 4-4 লক্ষ টাকা খরচ হয় এই অফিসের মধ্যে উপস্থিত তো আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা যদি পারেন যার ঝাল অবস্থান থেকে যেমন অলরেডি আমাদের পিছনে আছে তার নাম নাই দাম নাই কোনো নেতা না কিচ্ছু না তিনি আগেই প্রথমে 5000 টাকা এই সংগঠনে দান করেছেন আবার উনি 10টা চেয়ারও আমাদের যে দান করেছেন সেটা হলো আমাদের সবিকে হয়তো পিছনে আছেন আমার অনেক কিছু নেই না তো এটা সংগঠনের একটা দাবি তো এই দিকে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আর আমরা দেয় আলহামদুলিল্লাহ আজকের বক্তব্য একদম নয় সবাইকে ধন্যবাদ ইলেকশনের জন্য আপনারা যে শ্রম দিয়েছেন যে টাকা পয়সা নষ্ট হয়েছে এবং আমাদের নির্বাচন কমিশনার দল আমাদের জন্য যেই শ্রম দিয়েছেন আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাদের সদস্যদের কাছে যোগাযোগের ক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেক্রেটারি সমাপ চেয়েছেন অলরেডি আমাকেও এবং আমাদের পুরো কার্যকরী পরিষদকে আপনারা মহা সুন্দর দৃষ্টিতে দেবেন পূর্বাতি ক্ষমা করে দেবেন কৃতাদন্ত শেষ করে দেবেন নির্বাচনের মাধ্যমে যারা ছিলাম প্রতিজ্ঞা করেছি হিংসা তো কিছু আমাদের মধ্যে ছিল না আমাদের মনে অন্তরে এবং মুখে তাদের একটা কথাই থাকে এই সংগঠনকে উত্তরণের লক্ষ্যে আমরা সবাই একত্রিত হব এই আশা রেখে আপনাদের সবাই কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ধন্যবাদ